বাংলাদেশের জন্য যেমন মার্চ মাস এবং ডিসেম্বর মাসের গুরুত্ব অপরিসীম, আমি বলবো যে জুন মাস এখন কিন্তু নতুন করে বাংলাদেশের ইতিহাস বলেন বা বাংলাদেশের গুরুত্বর সঙ্গে কিন্তু এটাও সারা জীবনের জন্য জুড়ে গেল। আর পার্টিকুলারলি 25 জুন কিন্তু আমারও বার্থডে, সো আই থিঙ্ক আই অলসো ফিল স্পেশালি অনার্ড ফর দ্যাট। এবং প্রথম অনুষ্ঠানে আমার মতো একজন মানুষকে আমি সেখানে অনেকজন আছেন যারা খুবই রিনাউন্ড লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, সেই তুলনায় আমি হয়তো কিছুই না, আমার কাজ হয়তো এখনও কিছু না, বাট আই ফিল ভেরি মাচ অনার। এবং বাইফার যারা স্পন্সার, অর্গানাইজার এবং প্রোগ্রামটাকে সাকসেস করার পিছনে যাদের হাত রয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু স্পিক। Thank you. So আমরা দিকে কাজটি শুনতে চাই। দিকে আর দিঘির জন্য আরেকটা করতালি চাই প্লিজ। আপনারা নিশ্চয়ই শেষ চিঠি দেখেছেন, যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন। শিবির আর গুড অ্যান্ড বেস্ট অ্যান্ড উই আর ভেরি হ্যাপি দিঘি প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে অ্যাওয়ার্ড তো আমাদের একটা অ্যাক্টরদের জন্য একটা ইন্সপিরেশন, আর যখন কোনো একটা প্ল্যাটফর্মে ডেবিউ হয়, ডেবিউতেই আমরা অ্যাওয়ার্ড পাই, এটা আসলে আমার মনে হয় এর থেকে বড় ইন্সপিরেশন আর অ্যাপ্রিসিয়েশন কখনোই হতে পারে না। তো খুব সংক্ষেপে বলবো যে অ্যাওয়ার্ডটা যতটুকু আমার, ততটুকু আমার সেই টিমে, ততটুকু আমার বাবা মায়ের। সো বিগ শাউট আউট টু মাই টিম ফর অলওয়েজ বিলিভিং ইন মি অ্যান্ড অলওয়েজ বিং দেয়ার ফর মি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি, বেস্ট উইশ ফর ইউ। So our next category, আমরা প্রথমে বলেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড 2022, এবং যেহেতু ইন্টারন্যাশনাল বলেছি, আমাদের বাংলাদেশে অনেকে ইন্টারন্যাশনালি কোরিওগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, আরও অনেকেই রয়েছে যারা ভিন্ন ভিন্ন সেক্টরে কাজ করছে এবং ভালো অবদান রাখছে। হয়তো সরাসরি আমরা তাদেরকে চিনি না, বাট আজকের এই বাইফা মঞ্চে আমরা চাই তাদের হাতের সম্মাননা প্রেস তুলে দিতে। তাদের এই প্রাপ্তির মাধ্যমে কিছু মানুষ আমরা তাদেরকে চিনব এবং তারা অনুসার হবে বাংলাদেশের এই প্ল্যাটফর্মে কাজ করতে। তো আমি এবারে ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব। অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু Akyu Chilakur. So please give a big round of applause for her. I'm so happy to be here tonight. I want to say thank you for everyone. And this country is so beautiful country and beautiful people. Thank you so much. Thank you. I have one question for you. Where are you from? I'm from New York City. New York? New York City. Wow, you have nice fans.